Say what is up guys, তো কেমন আছো সবাই? তো নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো বাই দ্য ওয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আজকে আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব যে কি কত চাকরি ফেল করেছি, কিভাবে কি হলো। দেখো প্রথম কথা বলে দিই আজকে যে আজকে ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, তো বাট তাও সময় পেলে দেখো, বিকজ অনেকের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। ফার্স্টেই আমি তাহলে আমার নিজের ইন্ট্রো দিয়ে দিই। আমি হলাম কুণাল ঘোষ, ঠিক আছে। তো আমার বাড়ি সাউরাফুলিতে, হুগলি ডিস্ট্রিক্টের, অ্যান্ড আমি আপাতত এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে জয়েন করেছি। অ্যান্ড আমি খড়গপুরে আছি, পিডিএস তালুয়াতে। আমি 2016 সালে এইচএস পাস করি, দেন তখন থেকেই আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চালু করে দিই। ওকে, তো যাই হোক, তারপর আমি 2017 সালে ফার্স্ট এক্সাম দিই, আর্মির এক্সাম। তো সেখানে দৌড় পাস করে যাই, বাট মেডিকেলে ফেল করি। দেন 2018 সাল এলো, 2018 সালে আমি ফায়ার ব্রিগেডের এক্সাম দিই, ফেল করে যাই। 2019 সাল ওই 18তেই ফার্স্ট ডাব্লিউপি দিই আমি, সেইবার ওএমআর ভুল হয়, ঠিক আছে, মানে পরীক্ষা ভালো হলো বাট ওএমআর ভুল, ঠিক আছে। সেইবার আর্মির এক্সাম দিই, সেইবারও আমি মানে রানিংয়ে পাস করি, জিডিতে, আর্মি জিডি, বাট সেইবারও আমি ফেল করে যাই হচ্ছে তোমার এতে মেডিকেলে, ঠিক আছে। এবার আসলো 2019, 2019 ফার্স্ট মানে যেদিন এয়ার স্ট্রাইক হলো, সার্জিক্যাল স্ট্রাইক, সেদিন করে হয় হচ্ছে এয়ারফোর্সের এক্সাম ছিল, সেই দিনও আমি মানে দৌড় পাস করলাম, সব হলো, আমি ইন্টারভিউতে ফেল করলাম। 2019 অনেক কটা এক্সাম ছিল, সেই সময় এসএসসি জিডি ছিল, এসএসসি জিডি পাস করলাম, দৌড় রানিং ছিল, দৌড় আর এও ছিল রিটেন, ওটাও হলো। তারপর ছিল যে ওটা হলো, এবার ডাব্লিউপি যেটা আমি ক্র্যাক করলাম, এই ডাব্লিউপির প্রিলি ছিল, ওটা ভালো হলো। বার তারপর ছিল হচ্ছে আর্মির এক্সাম, আর্মির এক্সামটা আমি দৌড় সেইবার প্রথমবার 2019 সালে ফেল করি। সেদিন থেকে আমি ভেবে নিই যে এবার পড়তে হবে, কারণ আগে না আর্মির জেদ ছিল, মানে আর্মি চাকরি যেমন করে ফেল মানে পেতেই হবে, মানে এত দুবার পরপর মেডিকেলে ফেল করেছি, তো মনে একটা জেদ ছিল, না এবার যেন সালা হয়েই যাবে, হয়েই যাবে, হয়ে যাবে। তো এই একটা মনে একটা ভুল ধারণা ছিল, তো অন্য চাকরির জন্য অত পড়াশোনা ঠিকঠাক করিনি, মানে পড়ে পড়ছি নর্মালি। তো যাই হোক, জবে থেকে ওই আর্মির এক্সামটা ফেল করলাম না, সেই দিন থেকে ভালো মতো বুঝলাম যে না এবার পড়তে হবে, নাহলে মানে ফিউচার শূন্য, একদম কিছু নেই। সেই দিনটাই ফেল বলে না, ফেলও মাঝে মাঝে দরকার, সেই দিন ফেল করেছি বলেই মনে হয়, তো আমার মনে হয় আমি এখনও বিশ্বাস করি আমি আজকে চাকরিটা পেয়েছি এই জন্য, বিকজ সেই দিনও যদি পাস করতাম না বাট মেডিকেলে আমি ফেল করতাম, তো আমার তাহলে কী মনে হতো, না এবার হবে পরের বার, এই জেদটা থাকতো। বাট সেই সময় আমার ফেলিয়ার মানে ওই যে ফেল করেছি ওটাই যেন আমার লাইফের মানে কী কী অফ সাকসেস, ঠিক আছে, ওটা হয়ে গেছে। তো যাই হোক, সেই দিন ফেলের পর থেকে আমি এক্সাইজ এক্সাম ছিল, দু মাস পর দারুণ পড়া চালু করি। প্রথম কথা টাইমিং দেখবে না কেউ, ঠিক আছে, যে এত ঘন্টাই পড়তে হবে ওরম দিন আর নেই, ওটা 5-6-7 থাকতো, এখন তোমাকে নিজের মতো পড়ে যেতে হবে, ঠিক আছে। তো আমি পড়ে গেছি, দেন এক্সাইজটা পাস করি, ঠিক আছে। তারপর 2019 হয়ে গেল, এবার 2020 সালে ছিল ডাব্লিউপি মেন্স, আর মেন্সের তিন দিন আগে ছিল আমার এসএসসি জিডির মেডিকেল। এটাই এইখানটা খুব ইন্টারেস্টিং আছে, শোনো তো, আমার 11 ফেব্রুয়ারি ছিল মেডিকেল আর 16 ফেব্রুয়ারি ছিল মেন্স। এবার মেডিকেলে গেলে না তিন দিন নষ্ট হয়ে যাচ্ছিলো, তিন দিন মেডিকেল হচ্ছিলো, তো আমি বুঝতে পারছিলাম না কী করবো কী করবো। এবার বাড়ির লোক বলছে, বাবা বললো যা, মা বলছে যাস না, যেহেতু তিন দিন পরে এক্সাম, আর যেহেতু আর ডাব্লিউপি মেন্সের জন্য আমি ভালো মতো রেডি হয়েছিলাম, ভালো মতো, তো বুঝতে পারছি না কী করবো না করবো। তো যাই হোক, বেরিয়েই গেলাম রাত্রিবেলায়, কল্যাণী বিএসএফ ক্যাম্পে ছিল। তো যেতে 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 আমার 8:30 মতো বেজে গেছে, আমার বন্ধুরা ওয়েট করছে। তো সেদিন আমার ভাগ্যটাও সাথ দিয়েছে, আমি মানে দুমনও করছি যে যাবো কি যাবো না। সেই দিন আমার মানে যে টোটো আমি রিজার্ভ করেছিলাম যে আমাকে পুরোটা নিয়ে যাবে এপিজে আব্দুল কালাম কলেজ অব্দি, তো সেই যেতে যেতে রাস্তাতে সে দাঁড়িয়ে বলে, মনে দাঁড়া আমার বাথরুম পেয়েছে। তো সেই সময়ই আমার মা ফোন করে, ফোন করে বলে যে না না রানি, তোকে পরীক্ষিতে মানে চলে আয়, দাদা বলছে এক্সাম দিতে হবে না। তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে নেমে এসে 9:30 মতো বাজে, সুকান্ত দা ফোনে ছিল, তো আমি চলে আসি। তো বাড়ি আসার পরের দিন সবাই বন্ধুরা পাড়ার অনেকে বলছে, তুই পাগল নাকি, তুই গেলি না, এই মেডিকেল ছেড়ে দিলি, এরম এরম অনেক কথা। দেখো আমার মনে ছিল যে আমি মেডিকেল ফেল হতে পারি, বাট ডাব্লিউ মেন্সের জন্য আমি যেহেতু ভালো মতো পড়েছি, আর আমার একটা মনে ধারণা ছিল যে যার লাস্ট ভালো তার সব ভালো, তো আমার মনে হচ্ছিলো যেন লাস্ট যদি আর একটু পড়তে পারি বা আরেকবার চোখ বোলাতে পারি, ডাব্লিউ মেন্সটা হেভি হবে। সো ওই দোমনা করে করে না আমি আর গেলাম না, ঠিক আছে। তো যাই হোক, এবার ডাব্লিউ মেন্স দিয়ে আসলাম, মেন্স দেওয়ার দিনও রগর, দেখো মেন্স দিতে ঢুকবো তার 30 মিনিট আগে কান্না, হাউ মাউ করে কান্না, যেখানে সালা কোনোদিন কাঁদি না সেখানে হাউ মাউ করে কাঁদছি, ভয় লাগছে। তো সেই সময় সঙ্গে সঙ্গে সন্দীপ মহেশ্বরী চালাই, কোনো কাজে লাগলো না, মোটিভেশনাল গান শুনছি, গেট রেডি টু ফাইট, বাট কোনো কাজে লাগলো না। সঙ্গে সঙ্গে করি ফোন বাবাকে, তো বাবা ছিল চায়ের দোকানে, বাবা তো ভয় পেয়ে গেছে, ভেবেছে আমি কোনো অ্যাডমিট কার্ড ভুলে গেছি বা কিছু ভুলে গেছি, যেহেতু দুর্গাপুরে এক্সাম, তো ভাবছে কী হয়েছে। বললাম না বাবা, মাকে ফোনটা দাও। বাবা দৌড়ে গিয়ে মাকে ফোন দিল, হাউ মাউ করে কাঁদছি, সবাই দেখছে। মাকে বলি যে মা ভয় লাগছে, মনে হচ্ছে যেন 1 ঘন্টা প্রচণ্ড মেন্টালি প্রেশার আসবে মাথায়। তো
তখন মা জাস্ট একটা কথা বললো, দেখ তুই পড়েছিস তো আরামসে চাকরি হবে। আমি বলছি যা ভেতরে ঢুকে। ওই যে মা কথাটা বললো না, ওই সন্দীপ মহেশ্বরী থেকে শুরু করে স্বয়ং ভগবানও যদি বলতো আমার মতো, মা যে বলেছে তার সঙ্গে সঙ্গে হাই জোশ, মানে সিরিয়াস এই দিনটা আমি সারা জীবন মনে রাখবো। তো হলো, তো সব কিছু ইন্টারভিউ হতে হতে 2020 অক্টোবরে 16 অক্টোবর রেজাল্ট বেরোলো, চাকরি পেলাম, মা বাবা ছিল সবাই খুশি হয়েছে। এবার রকড় হলো আরেকটা কাহিনী, চাকরি পেলাম, জয়নিং করতে গেলাম, কোর্ট কেসের জন্য রিটার্ন আসতে হলো, 1.5 বছর সাফার, লোকের কথা এর কথা সব শুনতে 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 শুনতে, মানে কি কথা তোমরা নিজেরা যতদিন না ওই সিচুয়েশানে যাবে বুঝবে না। ফাইনালি ক্র্যাক হলো আর এই আপাতত ট্রেনিং সেন্টার এসেছি। তো তাই আর একটা কথা, তো দেখো এই হয়তো ক্যাপশনটা সাকসেস নিয়ে লেখা আছে, তো সাকসেস ভেবো না, দেখো সাকসেস এটাকেও বলে না, ঠিক আছে। সাকসেস মানে আমার ক্ষেত্রে আমি যেটা ভাবি, তোমার সাথে শেয়ার করছি নিজের ব্যক্তিগত মত, তোমার সাকসেস হলো এমন একটা জিনিস আমার ক্ষেত্রে যে আমি কাউকে দেখে বলবো দেখ ভাই ওর মতো আমি লাইফটা বিলং করতে চাই, ও কত ভালো ছেলে, ওর মতো লাইফটা যদি আজকে পেতাম তো তার মানে কি আমি ওকে ফলো করছি, আমার কাছে ওইটা হচ্ছে, ও হচ্ছে সাকসেসফুল কারণ আমি ওকে ফলো করি, ওর মতো লাইফটা লিড করতে চাইছি, তো আমার কাছে ওটা হচ্ছে সাকসেস। সাকসেস মানে এটাই না যে প্রচুর টাকা এই ব্যাপার, বাট টাকা তো অনেকে আছে যে প্রচুর 2 নম্বরই করেছে, কিন্তু তাকে কি লোকে তার মতো হতে চায় তুমি বলো তো। তো আমার ক্ষেত্রে ভাই ওটাকে সাকসেস বলে, সাকসেস সে 10 টাকা কামা কি 100 টাকা কামা, কিন্তু লোকে এখন বলবে আমি ওর মতো হতে চাই, আমার মতো ওটা সাকসেস। সো আরেকটা কথা বলি, তো ভাই যারা এক্সাম দিচ্ছ বা দেবে, লোকের কথা পরোয়া করো না, লোকে অনেক কথা বলবে, জাস্ট নিজের মা বাবার কথা শোনো, কারণ একমাত্র ভালো তোমার মা বাবাই চাই, ঠিক আছে, আর কেউ চায় না, এটা হচ্ছে একদম অনেস্ট কথা। তোমার এমনকি তোমার নিজের বেস্ট ফ্রেন্ডও চায় না, ঠিক আছে, আর পাশের বাড়ি তো দূর কি বাদ। তো একটা কথাই বলবো, এই সরি আরেকটা, যাই হোক আরও অনেক কথা হয়তো ছিল, বাট ভিডিওটা লং হয়ে যাবে, তোমাদেরও দেখতে হয়তো প্রবলেম হবে, তো আজকের জন্য এতটাই থাক। তোমাদের আরও যদি মানে কেমন টপিকের ওপর ভিডিও বানাতে হবে তোমরা পারলে কমেন্ট সেকশানে জানাও, আর কেমন লাগলো জানিও। তো আমার লাইফস্টাইল এটাই, 2017 সাল থেকে 4 বছর লাগলো চাকরি পেতে, তারপর 1.5 বছর কোর্ট কেস পাওয়ার পর 2022 সালে ফাইনালি চাকরিটা পেলাম। 2016 সাল থেকে আমি প্রিপারেশন চালু করি, অ্যান্ড 2022 সালে এসে আপাতত জয়নিংটা হয়, মানে হিসেব করে দেখলে সেই 6 বছরই, তাই না? 6 বছর আমার লাইফে অনেক কিছু ঘটেছে, হয়তো দেখতে দেখতে কেটে গেছে, এখন ভাবি কী করে সময়গুলো কাটলো, বাট সেই 6 বছর খুবই ভালো ছিল, অনেক কিছু শিখতে পেরেছি, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, অনেকের এক চান্স হয়, কারোর 2 চান্স হয়, কারোর অনেক চান্স হয়, বাট লেগে থাকতে হয়, তাই না? আর কারোর কাউকে দেখে হিংসা করবে না কখনো, যে ওর হচ্ছে এক চান্সে আমার কেন হচ্ছে না, ওই সব কাউকে দেখে করবে না, তুমি নিজের মতো নিজের প্রিপারেশান লাগিয়ে থাকবে, ওপরওয়ালা দেখছে এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো কাউকে দেখে কখনো হিংসা করবে না, নিজের মতো নিজের প্রিপারেশান নিয়ে যাবে, কিছু যদি কোনো দিন কিছু শিখতে না পারো কাউকে বলবে যে আমি পারছি না, তো লজ্জা কিছু নেই, ঠিক আছে, এটাই। তো আমি খুশি খুবই, আই লাভ মাই ডিপার্টমেন্ট অ্যান্ড আমি এটাকে নিয়ে খুব প্রাউড ফিল করি। তো যারা ভাববে এটা শো অফ, তাদের কাছে শো অফ, ঠিক আছে, এটা আমার কাছে সেলফ স্যাটিসফ্যাকশান, ঠিক আছে। যার ভালো লাগবে না সে ইগনোর করবে, যার ভালো লাগবে সে অলওয়েজ থাকবে। টাটা গাইস, টেক কেয়ার, ভালো থেকো, গরমকাল আছে, ঠিকমতো জল খেও, আর এখানে প্রচণ্ড গরম। আর বাই দ্য ওয়ে ইনস্টাগ্রামে ফলো করে নাও, কুণাল ঘোষ নাম, GHOSHH HH আছে, ওকে, টাটা গাইস, টেক কেয়ার, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।